হ্যালো শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আমি মোহাম্মদ সোলাইমান কবির, প্রভাষক হিসাব বিজ্ঞান, মধুপুর মহিলা কলেজ। তো আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ নিয়ে কিছু কথা বলবো। তো হিসাব বিজ্ঞানের লেনদেন বা ট্রানজাকশন, লেনদেন বা ট্রানজাকশন, এই বিষয়টি নিয়ে কথা বলছো। তো লেনদেন কি, প্রথমে আমাকে জানতে হবে লেনদেন কি, লেনদেন কাকে বলে। লেনদেন হচ্ছে কোনো কিছুর আদান বা প্রদান, কোনো কিছু আদান প্রদানের ফলেই লেনদেনের উৎপত্তি ঘটে। সুতরাং আমরা বলতে পারি, সাধারণ অর্থে বলতে পারি, কোনো কিছুর আদান প্রদানকেই লেনদেন বলা হয়। কিন্তু ব্যাপক অর্থে যখন আমরা বিবেচনা করব, অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ বিজনেস মেকার, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লেনদেন হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য কোনো কিছুর আদান প্রদানকেই লেনদেন বলা হয়। সেক্ষেত্রে লেনদেনের সঠিক সংজ্ঞা বলতে আমরা বলতে পারি, সাধারণভাবে কোনো কিছুর সংগঠিত হওয়ার ফলে একটা ঘটনা উৎপত্তি হয়, সেই ঘটনা থেকে যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বিষয় থাকে তাহলে লেনদেনের উৎপত্তি ঘটে। অর্থাৎ ঘটনা এবং লেনদেন দুটো কিন্তু একই জিনিস নয়। কোনো কিছুর ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি সেক্ষেত্রে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বিষয় থাকে তাহলে সেটা হবে লেনদেন। সো আমরা পরিশেষে বলতে পারি যে লেনদেন বলতে আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হলো কোনো কিছুর হস্তান্তর বা বিনিময়ের মাধ্যমে যদি একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয় তখন তাকে লেনদেন বলে। লেনদেনটা হিসাব বিজ্ঞানে লেনদেন সমীকরণ আকারে প্রকাশ করা হয়। 1494 সালে লুকা ডি পিয়াসিওলি সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনের প্রপোর্শনালিটা যে বই লিখেছেন, সেই বইতে লেনদেনের একটি সমীকরণ আবিষ্কার করেছেন উনি। সেই সমীকরণটা হলো এ সমান এল প্লাস ও ই। এক্ষেত্রে এ কি, এ হচ্ছে এখানে এ সমান অ্যাসেট, অ্যাসেট অর্থাৎ সম্পদ। এল সমান লায়াবিলিটিস, লায়াবিলিটিস বা দায়। ও ই, ও ই হচ্ছে ওতে অনার্স, ও ডাব্লিউ এন ই আর এস অনার্স, ইতি ইকুইটি, এর অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব অর্থাৎ এ ইকুয়াল টু অ্যাসেট, এল ইকুয়াল টু লাইবিলিটিস বা দায়, ও ই ইকুয়াল টু ওনার্স ইকুইটি। তো তাহলে আমরা লেনদেনের ফলে যে সমীকরণের উৎপত্তি ঘটে এ সমান এল প্লাস ওই, এক্ষেত্রে অ্যাসেট কি, হোয়াট ইজ অ্যাসেট, অ্যাসেট হচ্ছে একই প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ সমূহকে অ্যাসেট হিসেবে ব্যাখ্যা করা হয়। এক্ষেত্রে আছে অ্যাসেটগুলো আছে, কিছু আছে কারেন্ট অ্যাসেট, কিছু আছে ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যেমন নগদ তহবিল, এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট। আর হচ্ছে দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট। এই দুইটাই অ্যাসেট মিলে হয় অ্যাসেট। লাইবিলিটিস অর্থাৎ দায়, দায়টা কি, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানের কাছে যা পাওনা থাকে তাই বলা হয় দায়, যা পাওনা তাই দায়। তাহলে পাওনাটা কি, পাওনাদার, আমি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছি, সেক্ষেত্রে পাওনাদারের উৎপত্তি ঘটেছে, তাকে পাওনা পরিশোধ করতে হবে। আমি লং টার্ম লোন নিয়েছি ব্যাংক থেকে বা অন্য কারো বন্ধুর কাছ থেকে লং টার্ম লোন নিয়েছি, লোন নেওয়ার ফলে কি হয়, লাইবিলিটিস অথবা দায়ের উৎপত্তি ঘটে, এটাই হচ্ছে দায়। ওনার্স ইকুইটি, হোয়াট ইজ ওনার্স ইকুইটি, ওনার্স মানে নিজের, ওন মানে নিজের, ওনার্স মানে নিজের, ইকুইটি মানে সত্ত্ব, ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব বা নিজের সত্ত্ব।
যখন আমি একটি প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করব সেক্ষেত্রে আমি হলাম মালিক মানে ওন, এই জন্য ওনার সিকিউরিটি ওই মানে ওনার সিকিউরিটি নিজের সম্পদ, নিজের স্বত্বটা হচ্ছে কি ক্যাপিটাল। আমি যাই ইনভেস্ট করব একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য, সাপোজ আমি 5 লাখ ইনভেস্ট করলাম, দিস ইজ কল ওনার্স ইকুইটি। এই ওনার্স ইকুইটি একটি প্রতিষ্ঠানের লেনদেনের ফলে এই ওনার্স ইকুইটির কম বা বেশি হয়, বা ওনার্স ইকুইটির ডিফারেন্ট লক্ষ্য করা যায়, ওনার্স ইকুইটির পরিবর্তন সাধিত হয়। সেক্ষেত্রে ওনার্স ইকুইটি কিভাবে পরিবর্তন সাধিত হয়, ওনার্স ইকুইটিকে আমরা পরিবর্তনের জন্য কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেটা হলো এক নাম্বার হচ্ছে সি ইকুয়াল টু ক্যাপিটাল। ক্যাপিটাল যদি আমি ক্যাপিটাল বা এটা হচ্ছে বিনিয়োগ, আমি একটি প্রতিষ্ঠানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করব তাকেই বলা হয় ক্যাপিটাল। সেক্ষেত্রে এই ক্যাপিটাল যদি আমি এক্সট্রা ক্যাপিটাল, কখনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য এক্সট্রা ক্যাপিটালের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এক্সট্রা ক্যাপিটাল যখন ইন করবো ওনার্স ইকুইটির পরিমাণ বৃদ্ধি পাবে। এই জন্য ক্যাপিটাল ও ওনার্স ইকুইটি পরিবর্তনের জন্য ক্যাপিটাল ইজ ভেরি ইসেনশিয়াল সাবজেক্ট। নাম্বার টু আই, আই ইকুয়াল টু সরি আই নো রেভিনিউ, এটা ইনকাম হিসেবে দেখানো যায়, রেভিনিউ আর ই ভি এন ই ডাব্লিউ রেভিনিউ অর্থাৎ আয়। একটি প্রতিষ্ঠানের লেনদেনের মাধ্যমে যখন একটি প্রতিষ্ঠান আয় অর্জিত হয় সেক্ষেত্রে আয়ের মাধ্যমে ক্যাপিটাল বৃদ্ধি পায়, এই জন্য ও ই পরিবর্তনের জন্য সি এবং আর ভেরি ইম্পর্টেন্ট থিং। তারপর হচ্ছে ই ইকুয়াল টু এক্সপেন্স, ই এক্স ই এম এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়, ব্যয়ের মাধ্যমে ওনার্স ইকুইটির পরিবর্তন সাধিত হয়। তারপর ডি ইকুয়াল টু ড্রয়িংস, ডি আর ও ডব্লিউ ই এস ড্রয়িংস মানে উত্তোলন, উত্তোলনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব ক্যাপিটাল বা ইনভেস্টমেন্টের কম বেশি পরিবর্তন সাধিত হয়, যার কারণে ও ই আমরা সি আর ই ডি এর সমন্বিত রূপী হচ্ছে, এর সমন্বিত রূপী হচ্ছে ও ই। সুতরাং ও ই ইকুয়াল টু সি আর ই ডি অথবা সি আর ই ডি ইকুয়াল টু ও ই, সেইভাবেই আমরা প্রকাশ করতে পারি। এখন আমি দেখব একটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই হিসাব সমীকরণ এ সমান এন প্লাস ও ইতে কি প্রভাব পড়ে এটা আমরা লক্ষ্য করব। এখানে আমরা জানি হিসাব সমীকরণ সমান এল প্লাস ও ই, আমরা একটা উদাহরণ হিসেবে টানব, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। আমি বলেছি হিসাব সমীকরণে প্রত্যেকটি লেনদেন এফেক্টেড, সেক্ষেত্রে ট্রানজাকশন হওয়ার শর্তে আগে চলে যাব। ট্রানজাকশন হওয়ার শর্ত হলো একটি পণ্য আদান প্রদানে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, সেটা হতে পারে বাকিতে অথবা নগদে। যদি আমি বাকিতে ট্রানজাকশন করে থাকি তাহলেও অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এটা। তারপর নগদে এটা এটা দ্বারা আমি বুঝাইলাম অর্থের অঙ্ক দিয়া প্রকাশ করা হয়েছে এটা নগদ দিয়া। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাতে পারি, এখানে দুটি পক্ষ থাকবে লেনদেন হওয়ার জন্য, যে লেনদেনের দ্বৈত সত্তা প্রয়োজন, সেক্ষেত্রে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ বিক্রয় করবে আর এক পক্ষ ক্রয় করবে। আমি ক্রয় করতেছি, কেউ না কেউ ক্রয় বিক্রয় করতেছে, যার ফলে ক্রয় বিক্রয় উভয় পক্ষ এখানে জড়িত। নগদে পণ্য ক্রয়, ক্রয়টা যদি আমি নগদে করি তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠানে কি হয়েছে, নগদ টাকা চলে গেছে, তার নগদান হিসাব
ক্রেডিট, কারণ নগদ টাকা চলে যাওয়ার ফলে নগদের হিসাব ক্রেডিট হলো। আর ডেবিট হলো কি, নগদের পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। তাহলে লেনদেনের দ্বৈত সত্তায় দুটি পক্ষ জড়িত হলো, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলো, এই জন্য এটা একটা ট্রানজাকশন। এটা এল প্লাস ওইতে কিভাবে এফেক্ট করবে, এল প্লাস ওইতে এফেক্ট করবে নগদান হিসাব, নগদ অলওয়েজ সম্পদ, নগদ সমান সম্পদ, আর ক্রয় এক ধরনের খরচ হিসাবে বিবেচ্য। কারণ ক্রয়ের মাধ্যমে যখন নগদ টাকা চলে যায়, তখন ক্রয়ের মাধ্যমে যখন নগদ টাকা চলে যায় যে কথা বলতেছিলাম, ক্রয়ের মাধ্যমে যে নগদ টাকা চলে যায়, নগদ টাকা চলে যাওয়ার ফলে নগদান, নগদ টাকা চলে গেল বলে আমাকে সম্পদ লেস হয়ে গেল, এই জন্য সম্পদ নগদান হিসাব ক্রেডিট। ক্রয় করার ফলে আমার কিছু টাকা চলে গেছে, আর এটা ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। পৃথিবীর সমস্ত খরচ হচ্ছে ডেবিট, পৃথিবীতে যত ধরনের খরচ সংগঠিত হয় সব ডেবিট, এটা হচ্ছে কমন বিষয়, এটা মনে রাখার সবচেয়ে কমন বিষয় হচ্ছে ক্রয় এটা হচ্ছে এক ধরনের খরচ, বিক্রয় এক ধরনের ইনকাম, সব ধরনের ইনকাম হচ্ছে ক্রেডিট, সব ধরনের খরচ হচ্ছে ডেবিট। তাহলে ক্রয় হিসাবের মাধ্যমে আমার টাকা চলে যাওয়ার ফলে সম্পদ আমার মালিকেরা সত্ত্বের পরিবর্তন ঘটিত হয়েছে, এবং একই সময়ে অ্যাসেটের পরিবর্তন ঘটিত হয়েছে। মালিকেরা সত্ত্বের পরিবর্তন ক্রয়ের সাথে জড়িত, কারণ ওই সাথে সংযুক্ত ছিল কি সি, তারপর আর, ই এবং ড্রয়িংস। ই ইকুয়াল টু এক্সপেন্স, এক্সপেন্সেস, ক্রয় সমান এক্সপেন্স। তাহলে ক্রয় যদি খরচ হয়, খরচ যদি ইয়ের একটা অংশ হয়, ই যদি ওইয়ের অংশ হয়, তাহলে এখানে ইফেক্ট করছে ক্রয়। ক্লিয়ার? ক্রয় এক্সপেন্সের অংশ, এক্সপেন্স ওইয়ের একটা অংশ, এই জন্য ক্রয়ের মাধ্যমে ওইতে এফেক্টেড। নগদ সম্পদ, সম্পদ সমান অ্যাসেট, তাহলে উভয় পাশেই এফেক্টেড। বলা আছে হিসাব সমীকরণে, হিসাব সমীকরণে দুটি সত্তা থাকবে এবং দুটি সত্তারই পরিবর্তন সাধিত হবে, সে কিন্তু এ এবং ওই পরিবর্তন সাধিত হয়েছে এবং হিসাব সমীকরণের পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং আমরা নগদের পণ্য ক্রয়, আমরা বলতে পারি নগদান হিসাব ডেবিট, নগদান ডেবিট, সরি নগদান ক্রেডিট, ক্রয় ডেবিট। এক্ষেত্রে এ সমান এল প্লাস ও ই, এ এর অ্যাসেট হবে মাইনাস, ও ই হবে মাইনাস। পরিশেষে আমি একটি মনে রাখার জন্য সহজ পদ্ধতি অবলম্বন করতে পারো তোমরা, সেক্ষেত্রে যদি অ্যাসেটের পরিবর্তন হয়, যদি একটি লেনদেনে অ্যাসেটেরই দুটি অপশনের পরিবর্তন হয়, সেক্ষেত্রে একটি হবে প্লাস একটি হবে মাইনাস। আর এক্ষেত্রে একটি যদি অ্যাসেট আর একটি যদি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির ভিতরে পরিবর্তন সাধিত হয়, তাহলে এক্ষেত্রে মাইনাস হবে, এক্ষেত্রেও মাইনাস হবে। এই ক্ষেত্রে যদি হয় তাহলে এক্ষেত্রেও একটা প্লাস একটা মাইনাস, শুধু মনে রাখার জন্য, এক্ষেত্রেও একটা প্লাস একটা মাইনাস হবে। যদি উভয় পাশে পরিবর্তন সাধিত হয় তাহলে এই পাশে মাইনাস হলেও এই পাশে মাইনাস হবে, শুধুমাত্র মনে রাখার জন্য। যদিও এটা তেমন কোনো মানে পদ্ধতি না, শুধুমাত্র তোমাদেরকে মনে রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে বললাম। যাই হোক, নেক্সট ক্লাসে আমি জার্নাল সম্পর্কে বিস্তারিত তথ্য বলবো তোমাদেরকে। তোমরা ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, বাইরে কম আসবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।